বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব আমিষ ও নিরামিষ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উক্তি। তাছাড়া রয়েছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি কোনোদিনও মাছ খেয়েছিলেন, এবং শ্রী শ্রী ঠাকুর কেনই মাছ মাংস খেতে আমাদের নিষেধ করেছেন বিস্তারিতভাবে জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর একদিন বলিলেন, পূর্বে মাছও খেয়েছি কিন্তু তাতে সাধনার ফল ভালো হয় নাই, তাই লোককে মাছ মাংস খেতে নিষেধ করি। মাছ মাংস খেলে ধ্যানের জ্যোতি স্পষ্ট দেখা যায় না, ধোঁয়া ধোঁয়া দেখা যায়, স্মৃতিশক্তির বিঘ্ন হয়, স্ফূর্তির হানি হয়। আমি দেখতাম আমিষ খেলে আমার স্মৃতিশক্তি কম হতো। আমিষ খাওয়ার ফলে স্বপ্নে ও ধ্যানে দৃষ্ট বিষয় ঠিক ঠিক মনে থাকে না, আমিষে দীপুর উত্তেজনা বৃদ্ধি প্রাপ্ত হয়, সাত্বিক আহারে মানুষ দীর্ঘায়ু হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা তথ্যগুলি সংগৃহীত হয়েছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ হইতে, লেখক সতীশচন্দ্র জুয়ারদার। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।